মগফলের সময় জলপাইগুড়িতে বিপত্তি। জলপাইগুড়ির 18/204 ভিভিপ্যাট বিকল হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। 18/204 তার ভিভিপ্যাট বিকল হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছেন, আরো বিস্তারিত জানাচ্ছেন। প্রদ্যুৎ, কি হয়েছে, কি খবর? দেখো, জলপাইগুড়ি কাটকাটা কলোনি আড়ার প্রাথমিক বিদ্যালয়ের এই যে ভোট গ্রহণ কেন্দ্র চলছে, মগফল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু 18/208 নম্বর যে বুথ রয়েছে সেখানে কিন্তু মগফল শুরু হওয়ার সময় কিন্তু ভিভিপ্যাট বিকল হয়ে যায় এমনটাই জানা যাচ্ছে। সাথে সাথে কিন্তু কিছুক্ষণ বাদেই সেই রিপ্লেসমেন্ট করে কিন্তু সেই ভিভিপ্যাট আনা হয়, কিছুক্ষণের জন্য মগফল স্থগিত রাখা হয়। কিন্তু পাশে 208-9 নম্বর যে বুথ ছিল সেই বুথে কিন্তু স্বাভাবিকভাবে মগফল শুরু হয়ে গেছে, কিন্তু এই বুথে কিছুক্ষণের জন্য এই বন্ধ থাকতে ছিল এই মগফল, তারপর কিন্তু রিপ্লেসমেন্ট করে এখন স্বাভাবিক কাজ শুরু হতে চলছে। আর প্রদ্যুৎ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের জানিয়ে রাখি, মগফলের সময় জলপাইগুড়িতে বিপত্তি। জলপাইগুড়ির 18/204 ভিভিপ্যাট বিকল হয়েছে মগফলের সময়, এই বিপত্তির খবর আসে, কিন্তু এর পরে দেখা যায় যে রিপ্লেসমেন্ট করা হয়। জলপাইগুড়ি কেন্দ্র আর সেই কেন্দ্রের দিকেও আজকে নজর থাকছে খুব উল্লেখযোগ্যভাবে। জলপাইগুড়িতে স্পর্শকাতর বুথ হচ্ছে 391, যে কোচবিহারের দিকে ফোকাস রয়েছে নির্বাচন কমিশনের, যাতে একেবারেই হিংসার কোনো ঘটনা না ঘটে, অশান্তির কোনো ঘটনা না ঘটে, সেখানে 196টি বুথ সেটা স্পর্শকাতর। কিন্তু জলপাইগুড়িতে সেই হিসেবে সংখ্যাটা অনেক বেশি স্পর্শকাতর বুথের, 391। আপনাদের আমরা দেখাচ্ছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের কতজন ভোটার রয়েছেন, পুরুষ ভোটার এবং মহিলা ভোটার। আর সবথেকে উল্লেখযোগ্য, এবার আপনারা নির্বাচনে জানেন যে মহিলা ভোটার, যেখানে নির্বাচন কমিশনও উল্লেখযোগ্যভাবে মহিলা ভোটারদের যে অংশগ্রহণ সেটাকে বারবার তুলে ধরেছেন এবং মনে করা হচ্ছে এরপরের নির্বাচনে সেই সংখ্যাটা পুরুষদের থেকেও ছাপিয়ে যাবে। এবং মহিলা ভোটারদের সামনে রেখে অনেক রকমের পদক্ষেপ কমিশনের তরফ থেকে করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।